সুপ্রিয় শিক্ষার্থীরা, ঈদের পরে আমাদের অনলাইন যে ক্লাস, সেই ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে। আজকে আমাদের বিজিএসএর 7 নম্বর ক্লাস। সবাইকে আশা করি তোমরা শুনতে পাচ্ছ। সবাইকে সপ্তম ক্লাসে, সপ্তম শ্রেণীর সপ্তম ক্লাস, আজকে বিজিএসএর সপ্তম ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজকে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হবে, সেই চ্যাপ্টারটা হচ্ছে, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব এবং সেই চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। এটা হচ্ছে আমাদের নবম অধ্যায়, এর আগে 3টা অধ্যায় আমরা শেষ করেছি। চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদে তোমরা নিশ্চয়ই গান শুনেছ, অনেক সিনেমা দেখেছ, সিনেমার পাশাপাশি তোমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখেছ। তো আমি এই বিষয়টা বলছি এই কারণে যে এই চ্যাপ্টারটা আমরা পড়ব প্রবীণ ব্যক্তি, মানে আমাদের সমাজে যারা বয়স্ক ব্যক্তি, যাদের বয়সটা অনেক বেশি, তাদের অধিকার নিয়ে আমরা পড়ব, নারীদের অধিকার নিয়ে আমরা পড়ব। তো এই অধিকারগুলো পড়ার আগে আমি কিছু, যেহেতু তোমরা গান সিনেমা বিজ্ঞাপন এগুলো দেখেছো, আমি 3টা বিষয়ের তোমাদেরকে একটু বলবো। একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি সুযোগ থাকে, যেহেতু তোমরা গান শুনো, তোমরা গানের পাশাপাশি নচিকেতার একটা গান আছে বিদ্যাশ্রম, এই গানটা তোমরা একটু শুনে নেবে, তাহলে আমাদের প্রবীণ ব্যক্তিদের যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সিনেমার ক্ষেত্রে একটা সিনেমা পাওয়া যায়, সেটা হচ্ছে লাঠি। এই লাঠি সিনেমাটা তোমরা একটু দেখতে পারো, এই সিনেমাটা দেখলে তোমাদের প্রবীণ ব্যক্তিদের যে যন্ত্রণার বহিঃপ্রকাশ বা তাদের যে সমাজে অবস্থান, এই জায়গাটা অনেকটুকু বুঝতে সুবিধা হবে। এবং সর্বশেষ আমি একটা বিজ্ঞাপনের কথা বলবো, যে এবার ঈদকে কেন্দ্র করে তোমরা একটা বিজ্ঞাপন দেখেছ হয়তো, যে বাবা অনেক শখ করে তার জন্য একটা জুতা কিনতে গিয়েছে দোকানে, দোকানে তার জুতা পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার পরে সে ওই জুতা যখনই কিনতে যাবে, টাকা পরিশোধ করতে যাবে, তখনই তার চোখে পড়ে একজোড়া আরেক জোড়া জুতা, যে জুতাটা আসলে তার নিজের জন্য না, তার হঠাৎ তার ছেলের আবদারের কথা মনে পড়ে এবং ছেলের আবদারের কথা মনে করেই সে তার নিজের কেনা যে জুতাটা, যেহেতু বাবার টাকা আছে কিন্তু একজোড়া জুতা কেনার, ফলে নিজের জুতাটা সে না কিনে ছেলের জুতাটা কিনে সে কিন্তু তার বাড়িতে চলে যায়, নিজের জন্য সে জুতাটা কিনে নেয়। তো এই বিজ্ঞাপনের কথাটা আমরা, আমি বললাম এই কারণে যে আমরা অনেক সময় প্রবীণদেরকে, আমি এর আগের ক্লাসও একটা আলোচনা করেছি, প্রবীণদেরকে আমরা যখন বিবেচনা করি তখন মনে করি যে তারা অক্ষম, তারা আসলে কোনো কাজ করে না, তারা নির্ভরশীল। প্রকৃত অর্থে প্রবীণরা তাদের সর্বস্বটুকু দিয়েই কিন্তু আজকের দিনের যারা নবীন, সেই নবীনদেরকে কর্মক্ষম করে গড়ে তুলেছে, তাদের সমস্ত কিছু উজাড় করে দিয়েই কিন্তু আজকের প্রজন্মকে কর্মক্ষম করেছে। ফলে প্রবীণদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের এই জায়গাটাতে ঠিক করতে হবে। এবং আমি মনে করি যে আজকে যে 3টা বিষয় আমি লিখলাম এখানে, যে একটা গান, একটা সিনেমা এবং একটা বিজ্ঞাপনের কথা আমি বললাম, এই 3টা বিষয় প্রবীণদের সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, সেই দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে আমাদের একটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং এই দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের গড়ে না ওঠে, আমরা কিন্তু প্রবীণদের অধিকারের বিষয়টাও কিন্তু খুব ভালো বুঝতে পারবো না। যাক, আমরা আজকের আলোচনায় ফিরে আসি। আজকের আলোচনার প্রথম বিষয়টা হচ্ছে আসলে অধিকার। আমরা অধিকার কাকে বলবো? প্রথম বিষয়টা হচ্ছে আমাদের অধিকার। অধিকারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো? অধিকারকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলা হচ্ছে, অধিকার হচ্ছে কি? অধিকার হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, যেটাতে সমাজ স্বীকৃতি দিবে এবং রাষ্ট্র স্বীকৃতি দিবে। সে কারণে অভিজাতের অধিকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা নিরূপণ করতে বলছে সমাজ এবং রাষ্ট্র স্বীকৃত, সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা, বা যে সুযোগ সুবিধা তোমরা লিখতে পারো,
এটা হচ্ছে সমাজ রাষ্ট্র স্বীকৃতি দিবে, কাকে স্বীকৃতি দিবে, কিছু সুযোগ সুবিধাকে, যে সুযোগ সুবিধাগুলো একজন ব্যক্তি তার ভোগের মাধ্যমে তার ব্যক্তিত্ব গড়ে উঠতে সুবিধা হবে। তাহলে সমাজ ও রাষ্ট্র কর্তৃক কতগুলো সুযোগ সুবিধা যেটা ভোগের মাধ্যমে, ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাহলে আমি আবার বলছি যে অধিকার আমরা কাকে বলবো, অধিকারের সংজ্ঞা আমরা কিভাবে দিব। সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা, যে সুবিধাগুলো ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। মানে একজন নাগরিক তার ব্যক্তিত্বকে বিকশিত করতে গেলে এই এই সুযোগ সুবিধাগুলো তাকে ভোগ করতে হয়। অবশ্যই সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই সেটার সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে। তাহলে সমাজ এবং রাষ্ট্র যে সুযোগ সুবিধাগুলোকে স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতির মাধ্যমে প্রত্যেক নাগরিক এই সুযোগ সুবিধাগুলোকে ব্যবহার করতে পারে এবং সেটা ব্যবহার এবং ভোগের মাধ্যমে নাগরিকের একজন একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এবং ব্যক্তিত্বের বিকাশটা কীরকম আমরা দেখেছি যে আমাদের সমাজের আশেপাশে অনেক ধরনের অভাবী মানুষজন আছে এবং এক ধরনের অভাবী মানুষ আমরা ছোটো থেকে দেখেছি যে নিউ মার্কেট এলাকাতে যখন আমরা যাব বা বিভিন্ন স্টেশনগুলোতে যখন যাব যে একদম ছোট বয়স থেকে অনেক বাচ্চারা তারা হাত পাততে শিখেছে। তাহলে হাত পাততে শিখেছে এবং ছোট থেকে তারা নিজেদেরকে মনে করে অত্যন্ত নিম্ন শ্রেণী এবং তাদেরকে সবাই যদি বিভিন্ন ধরনের গালিগালাজ করে তাতে তারা খুব বেশি আহত হন না, হয়তো আমাদেরকে অল্প একটু আঘাত করলে আমরা অনেক বেশি মন খারাপ করি, কিন্তু অনেক সময় তাদেরকে অনেক বেশি আঘাত করলেও তারা মন খারাপ করে না। তাহলে এটা একটা ব্যক্তিত্বের গড়ন যে ছোট থেকে সে নিজেকে বঞ্চিত মনে করতে করতে, বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করতে করতে এবং বঞ্চিত হতে হতে সে এমন একটা জায়গায় পৌঁছেছে যে জায়গায় যেভাবে তার ব্যক্তিত্বটা গড়ে উঠেছে ওই ব্যক্তিত্ব অনেক বেশি অপমান সহ্য করার ক্ষমতা কিন্তু তার গড়ে উঠেছে। কিন্তু আমরা যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে একটু সুবিধাজনক অবস্থানে আছি আমাদের ব্যক্তিত্বের গড়নটাকে আমরা কিন্তু কারোর কাছে সহজে হাত পাততে পারি না। এটা যদিও আমাদের একটা পজিটিভ দিক কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে একটু দেখলে দেখবো যে কারো কাছে আমরা হাত পাততে পারি না, লজ্জাবোধ করি, কারো একটা ছোট্ট অপমানে আমরা প্রচণ্ড অপমানিত বোধ করি। তাহলে এই যে জায়গাগুলো আছে, তাহলে একটা ছোট্ট অপমানে আমরা অপমানিত বোধ করছি বা কারো কাছে হাত পাততে আমরা লজ্জাবোধ করছি, তাহলে আমার সাথে ওই যে পথ শিশু ওর ব্যক্তিত্বের গড়নের আলাদাটা কীভাবে হলো, ওই যে দুই ধরনের ব্যক্তিত্বের আলাদা গঠনটা এই কারণে হলো যে দুইজনের ছোট থেকে সুযোগ সুবিধা ভোগ করার যে ধরন সেই ধরনটা কিন্তু আলাদা। আমি একটা সুবিধাজনক অবস্থানে জন্মগ্রহণ করার কারণে আমি অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করেছি ছোট থেকে, আবার সে একটা অসুবিধাজনক অবস্থানে জন্মগ্রহণ করার কারণে সে অনেক কম সুযোগ সুবিধা ভোগ করেছে। ফলে আমার ব্যক্তিত্বের গড়নটা একভাবে গড়ে উঠেছে, আমার লজ্জাবোধ, আমার মান অপমানবোধ একভাবে গড়ে উঠেছে, আবার ওই পথ শিশুর তার যে লজ্জাবোধ তার মান অপমানবোধ অন্যভাবে গড়ে উঠেছে। ফলে দুজনের ব্যক্তিত্বের বিকাশ দুইভাবে হয়েছে, এই হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। এবং সুযোগ সুবিধা এভাবেই কিন্তু বিভিন্ন ধরনের মানে নাগরিকের যে ব্যক্তিত্বের বিকাশ এভাবেই সে ব্যক্তিত্বের বিকাশে কিন্তু একটা ভূমিকা পালন করে। এবং অন্য ধরনের অধিকার চর্চা ব্যতীত, অধিকার ব্যতীত কেউ কিন্তু চাইলেও একটা ব্যক্তিত্ব উপলব্ধি করতে পারে না। এবং মানুষের সব ধরনের অধিকার সেটা একটা সনদে লেখা থাকে, সেটা হচ্ছে অধিকার মানবাধিকার সনদ। মানুষের অধিকারের যে সনদ, আমার আশা করি অধিকারের সংজ্ঞাটা বুঝেছ। আমি আবারও বলছি অধিকারের সংজ্ঞা কি, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাহলে ব্যক্তিত্ব গড়ে উঠে, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, আমি আলোচনা করেছি ব্যক্তিত্বের বিকাশ ঘটার বিষয়টা বা ব্যক্তিত্ব বোঝার বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো সবগুলো কোথায় সন্নিবেশিত আছে, কী কী অধিকার আছে, এই বিষয়গুলো সবগুলো একটা সনদে লিপিবদ্ধ আছে। এই সনদটার নাম হচ্ছে মানবাধিকার সনদ, মানবাধিকার সনদ।
তাহলে অধিকারের বিষয়গুলো মানুষের সব ধরনের অধিকার মানবাধিকার সনদে লেখা থাকে এবং জাতিসংঘ 1948 সালে এই মানবাধিকার সনদ জাতিসংঘ 1948 সালে প্রকাশ করে। তাহলে আমরা দেখলাম অধিকার কি, অধিকার হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যেটা ভোগের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং অধিকার ব্যতীত কোনো নাগরিক তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না এবং মানুষের সব ধরনের অধিকার একটা সনদে লিপিবদ্ধ থাকে, সেই সনদটার নাম হচ্ছে মানবাধিকার সনদ। এবং এই মানবাধিকার সনদটা কোথেকে পাওয়া যায়, সেটা 1948 সালে জাতিসংঘ মানবাধিকার সনদটা প্রকাশ করে। এ হচ্ছে আমাদের অধিকার সংক্রান্ত ধারণা। এখন আমরা চলে যাব যে প্রবীণ ব্যক্তি কারা, প্রবীণ ব্যক্তি কারা। আমরা অধিকার সংজ্ঞাটা জানলাম, এখন আমরা একটু বোঝার চেষ্টা করব প্রবীণ ব্যক্তি কারা। প্রবীণ ব্যক্তি এখন কোন বয়সকে আমরা বলবো প্রবীণ ব্যক্তি, এর কোনো সংজ্ঞা আছে কিনা। আসলে সাধারণত আমরা যারা একটা বয়স পার করছি বা আমরা একটা বয়সের দিকে যাচ্ছি, দেখবে যে এই সময়ে এটা বিষয় বলা হয় যে আমাদেরকে টিন এজ এই কথাটা আমাদেরকে বলা হয়, যার বাংলা অর্থ হচ্ছে আসলে কিশোর বয়স। টিন এজ, এই টিন কথাটি কোথেকে আসে, তোমরা দেখবে যে ইলেভেন, আমরা যে নিউমারিক্যাল অর্ডার এটাতে আমরা যে সংখ্যা গণনা করি, ইলেভেন, ইলেভেনের পরে হচ্ছে টুয়েলভ, টুয়েলভের পরে 13 থেকে শুরু করে 19, এই যে সংখ্যা, এই সংখ্যাগুলোর প্রত্যেকের শেষে আসলে কি আছে, টিডাবলিয়ান, এখান থেকে এই টিন কথাটি আসছে। তার মানে 13 থেকে 19 এজ পর্যন্ত যারা আছে, যে বয়সী ছেলেমেয়েরা আছে, এদেরকে বলা হয় টিন এজ। তাহলে এটা টিন এজ কিশোর বয়স, কিন্তু আমরা প্রবীণ বয়স কাদেরকে বলব, তাহলে প্রবীণ বয়সের ক্ষেত্রে বলছে যে ষাটোর্ধ্ব। আমরা একটা চিহ্ন দিয়ে যদি বলি, ষাট থেকে বড় যারা তাদেরকে বলা হয় প্রবীণ। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ ধারণা। আমাদের একটা সাধারণ ধারণা কি, ষাটের থেকে বেশি বয়স যাদের তাদেরকে আমরা বলবো প্রবীণ। তারা জেনারেলি কাজ থেকে অবসর নেয় এবং আমরা জানি আমাদের দেশে যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরি থেকে অবসরের যে একটা সময়, সে অবসরের সময় হচ্ছে 59 বছর। যদিও বিচারপতিদের জন্য এই বয়স সীমা হচ্ছে 67 বছর। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে একটা তথ্য আমরা পেলাম, জেনারেলি আমরা প্রবীণ কাদেরকে বলবো, সাধারণত আমরা তাদেরকেই প্রবীণ বলবো যাদের বয়স 60-এর থেকে বেশি। তাহলে 60-এর থেকে বেশি বয়সের মানুষদেরকে আমরা বলবো প্রবীণ ব্যক্তি। এবং বাংলাদেশে যে সরকারি চাকরির মেয়াদ সেটা হচ্ছে 59 বছর। 59 বছরে সাধারণত আমাদের দেশে সরকারি চাকরি থেকে অবসর নেই। তাহলে সরকারি চাকরি থেকে অবসরের সময় হচ্ছে 59 বছর। এবং এই 59 বছর আবার কিন্তু সবার জন্য নয়, এখানে একটা ধারা আছে যে বলছে যদি বিচারপতি হয় তাহলে বিচারপতিদের জন্য এই বয়স সীমা হচ্ছে 67 বছর। তাহলে 67 বছর কাদের জন্য, স্পেশালি বিচারপতিদের জন্য। তাহলে বিচারপতিদের জন্য এই বয়সের সীমা হচ্ছে 67 বছর। এবং বিচারপতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই বয়স অনেক সময় 65 হয়। তাহলে আমরা দেখলাম যে এটা আমরা লিখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাহলে আমরা একটু রিভিউ করি এই ডাটাগুলো। জেনারেলি সাধারণত আমরা প্রবীণ ব্যক্তি কাদেরকে বলি, যাদের বয়স 60-এর তুলনায় বেশি। তাহলে যে ধরনের, যে সমস্ত মানুষের বয়স 60-এর তুলনায় বেশি তাদেরকে বলবো আমরা প্রবীণ ব্যক্তি। তো প্রবীণ ব্যক্তি উদাহরণ দিতে গিয়ে বলছে, শুধু এটা না, আরেকটা মানদণ্ড আছে, জেনারেলি প্রবীণ ব্যক্তিরা কাজ থেকে অবসর নেয়। এখন এই যে কাজ থেকে অবসর নেয়, যখনই এই বিষয়টা আসলো কাজ থেকে অবসরের বিষয়, প্রবীণ ব্যক্তি সংজ্ঞায়িত করতে গিয়ে যখন আমরা বলছি কাজ থেকে অবসর নেয়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে বাংলাদেশে জেনারেলি অবসরের বয়সটা কত। বাংলাদেশে জেনারেলি অবসরের বয়স হচ্ছে 59 বছর। এবং এটা কি সবার জন্য,
বলছে না এটা সবার জন্য না, সাধারণত বাংলাদেশে অবসরের সময়সীমা হচ্ছে 59 বছর, কিন্তু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেখানে যে বিচারপতি নিয়োগ হয় সেই বিচারপতিদের জন্য এই অবসরের বয়সসীমা হচ্ছে 67 বছর, এবং বিচারপতি ছাড়া সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা হচ্ছে 65 বছর। তাহলে এই হচ্ছে আমার প্রবীণ ব্যক্তি সংক্রান্ত ধারণা। জেনারেলি প্রবীণ ব্যক্তি কারা? যারা কাজ থেকে অবসর নেয়, তাহলে অবসর নিলেই স্বাভাবিকভাবে এটা বোঝা যাবে যে তাদের বয়স 59 বা 59-এর থেকে বেশি। সে বড় করে বলতে আমার ক্লাস নিচ্ছে। হ্যালো, তাহলে 60-এর থেকে বয়সে বেশি যারা, সেই বেশি বয়স্ক মানুষদেরকে আমরা বলছি প্রবীণ ব্যক্তি। এবং 59 বছরে অবসরের সময় বাংলাদেশ সাধারণত, 59-এর থেকে বেশি 67 বছর বাংলাদেশে যারা বিচারপতি আছে, বিচারপতিদের বয়সসীমা মানে অবসরের বয়সসীমা হচ্ছে 67 বা 67 বছর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এই বয়সসীমাটা হচ্ছে 65 বছর। তাহলে এ হচ্ছে আমাদের প্রবীণ ব্যক্তি সংক্রান্ত ধারণা। এবং আমাদের উন্নত বিশ্ব জেনারেলি 60 থেকে 65 বছরের মধ্যে, উন্নত বিশ্ব 60 থেকে 65 বছরের মধ্যে বা 60 থেকে 65 বছর এই সময়সীমার মানুষদেরকে সাধারণত প্রবীণ ব্যক্তি বা সিনিয়র সিটিজেন হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি জাতিসংঘ একটা বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই হচ্ছে আমাদের প্রবীণ ব্যক্তিদের সম্পর্কে আলোচনা বা প্রবীণ সংক্রান্ত একটা ধারণা আমরা নিলাম। এবার প্রবীণদের অধিকার সংক্রান্ত ধারণাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রবীণদের যে বিভিন্ন অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে সাধারণত 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই 4টা ভাগ কি? একটা হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার, মানে তারা কোন কোন ধরনের স্বাধীনতা ভোগ করতে পারবে সেই বিষয়ের অধিকার। তাহলে এটা হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। তাহলে আমি আবারও বলছি, আমরা প্রথমে অধিকার সংক্রান্ত ধারণা নিয়েছি, অধিকার কি সেটা আমরা দেখেছি, এরপরে আমরা প্রবীণদের সম্পর্কে ধারণা নিয়েছি, প্রবীণ কারা এ সংক্রান্ত আমরা বোঝার চেষ্টা করেছি। এখন আমরা প্রবীণদের অধিকার নিয়ে একটু পড়ার চেষ্টা করছি। প্রবীণদের অধিকারগুলো কি? প্রবীণদের অধিকারগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে স্বাধীনতা সংশ্লিষ্ট, মানে প্রবীণরা কোন কোন ধরনের স্বাধীনতা ভোগ করবে সেই ধরনের, সেই যে অধিকারগুলো যেখানে লিপিবদ্ধ আছে সেগুলোকে বলছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। এরপরে প্রবীণরা কোন কোন জায়গায় অংশগ্রহণ করবে সেই অধিকারগুলো যেখানে লিপিবদ্ধ থাকবে সেগুলোকে বলছে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। এরপরে প্রবীণরা কোন ধরনের পরিচর্যা পাবে সেই পরিচর্যার যে বিষয়গুলো লিপিবদ্ধ যেখানে আছে বা যেখানে বলা হচ্ছে সেটা বলছে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। এরপরে প্রবীণরা আসলে তাদের যে উন্নয়ন তাদেরকে ডেভেলপ করাতে পারবে কিনা সেই উন্নয়ন সংক্রান্ত কথাবার্তা যদি কোথাও লেখা থাকে বা কোনো অধিকারের জায়গায় লিপিবদ্ধ থাকে সেটাকে বলছে উন্নয়ন সংশ্লিষ্ট অধিকার। তাহলে প্রবীণরা যে ধরনের অধিকারগুলো ভোগ করে থাকে সেই অধিকারগুলোকে 4টা ক্যাটাগরিতে আমরা একটু ভাগ করতে পারি। সেই 4টা ক্যাটাগরি কি? সেই 4টা ক্যাটাগরি হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার, অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার, উন্নয়ন সংশ্লিষ্ট অধিকার। স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারে কী কী লিপিবদ্ধ থাকে? স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারে সাধারণত কাজ করার বা অন্য কোনোভাবে সে আয় উপার্জনের তার স্বাধীনতা আছে কি না সে বিষয়টা আসলে লিপিবদ্ধ থাকে। এবং সে যদি কোনো একজন প্রবীণ ব্যক্তি যদি মনে করে যে আমি আর কাজ করব না, তাহলে তার কাজ না করারও একটা অধিকার আছে, মানে সে এখন কায়িক শ্রম করতে পারবে না, তাহলে কায়িক শ্রম থেকে সে অবসর নিতে পারবে। এবং কায়িক শ্রম থেকে অবসর নেওয়ার যে অধিকার সেই অধিকারও একজন প্রবীণ ব্যক্তির আছে। এবং একজন প্রবীণ ব্যক্তি সে যদি মনে করে যে সে একটা শিক্ষা গ্রহণ করবে, সে একটু উচ্চতর ডিগ্রির জন্য লেখাপড়া করবে, সে অধিকারও কিন্তু একজন প্রবীণ ব্যক্তির এই স্বাধীনতা আছে। তার মানে শিক্ষা গ্রহণের অধিকারটাও এখানে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারের মধ্যে পড়ে। এবং পরিবারে আমরা দেখেছি যে অনেক দুঃখজনক ঘটনা আমাদের সমাজে, বিষয়গুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মানুষ এতই বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে যে ধীরে ধীরে সে তার লাভের দিকটা না দেখলেই সে
বিভিন্ন দায় দায়িত্বগুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে চায়। এবং আমরা দেখেছি যে এই সময়েও আমরা দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় এই নিউজগুলো অনেকটুকু আসে যে তাদের বৃদ্ধ বাবা মাকে যে রাস্তায় ফেলে চলে আসছে, বন জঙ্গলে ফেলে চলে আসছে বা অসহায় তাকে দেখছে না, এই যে বিষয়টা আছে সেটাও বলছে যে এটাও একটা অনৈতিক বিষয়। এবং আমরা দেখেছি যে এরকম নিউজগুলো যখন আসে মানুষ প্রচণ্ড ধিক্কার জানায়। তো এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে স্পষ্ট স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারে যে পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার একজন কিন্তু প্রবীণ ব্যক্তির আছে। তাহলে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারগুলো কি? একটা হচ্ছে তার পর্যাপ্ত খাদ্য পানীয় আশ্রয় বস্ত্র স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, কাজ করার বা অন্যভাবে একটা আয় উপার্জন করার তার অধিকার, কখনো কোনো পর্যায়ে যদি তার কায়িক শ্রমটা বেশি মনে হয় সেই শ্রম থেকে নিজেকে উদ্ধার করে কায়িক শ্রমটা না করার মানে অবসর গ্রহণের তার একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সে চাইলে কাজ না করার সিদ্ধান্তও নিতে পারবে এবং নিজের পছন্দ এবং খাপ খাইয়ে চলার যে ক্ষমতা সে ক্ষমতা অনুযায়ী সে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার তার রয়েছে। এবং দীর্ঘ সময় সম্ভব, যত দীর্ঘ সময় সম্ভব মানে যতদিন তার ইচ্ছা ততদিন সে চাইলে তার পরিবারের সাথে থাকতে পারবে, এটাও কিন্তু তার অধিকারের মধ্যে পড়ে। এবার অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারগুলো কি? অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারগুলো হচ্ছে যে বিভিন্ন নীতি নির্ধারণ ও তা বাস্তবায়ন। আমরা দেখব আমাদের পাড়ায় যে বিভিন্ন ছোট ছোট সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোতে অনেক সময় প্রবীণরা তাদের নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে। পাড়ার মুরব্বীরা এগুলোর সাধারণত প্রধান হয় এবং তাদের মতামত নিয়েই কিন্তু একটা পাড়া পরিচালিত, অনেক সময় অনেক সিদ্ধান্ত গৃহীত, অনেক সময় এই সিদ্ধান্তগুলো কার্যকর করার ক্ষেত্রে প্রবীণরা একটা বড় ধরনের ভূমিকা পালন করে। তাহলে এখানে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারের মধ্যে আছে যে সমাজ উন্নয়নমূলক কাজ, সে সমাজ উন্নয়নমূলক কাজগুলোতে প্রবীণরা অংশগ্রহণ করতে পারবে, বিভিন্ন নীতি নির্ধারণ করতে পারবে এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবে। এবং শুধু তাই নয়, প্রবীণরা বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুলতে পারবে এবং বিভিন্ন ধরনের সংগঠনের উদ্যোগে সে আন্দোলনও পরিচালনা করতে পারবে। তাহলে এটা হচ্ছে প্রবীণদের অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। এরপরে আমরা যাবো যে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। পরিচর্যা সংশ্লিষ্ট অধিকারগুলো কি? সেটা হচ্ছে একটা মানবীয় এবং নিরাপত্তামূলক পরিবেশ যে নিশ্চিত করা, যে মানবীয় এবং তার যে নিরাপত্তামূলক একটা পরিবেশ সেই পরিবেশটা পাওয়ার অধিকার কিন্তু একজন প্রবীণ ব্যক্তির রয়েছে। যে পরিবার এবং সমাজের সেবা যত্ন এবং রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার একজন প্রবীণ ব্যক্তির আছে। আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা ও জীবন মান উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণের অধিকারও কিন্তু একজন প্রবীণ ব্যক্তির রয়েছে। যদিও এখন আমাদের সোসাইটিতে এরকম বিভিন্ন অধিকারগুলো আসলে ঠিকমতো পালন হয় না বা অধিকারগুলো তাদেরকে দেয়া হয় না, তারা ঠিকমতো চর্চা করতে পারে না, কিন্তু এগুলো কিন্তু তাদের অধিকার সংশ্লিষ্টতার মধ্যে রয়েছে। এবং এই যে জায়গাগুলো আমরা দেখলাম লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে উন্নয়ন সংশ্লিষ্ট অধিকার। উন্নয়ন সংশ্লিষ্ট অধিকারটা কি? সেটা হচ্ছে নিজেদের প্রতিভা পূর্ণ বিকাশের, নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টির অধিকার কিন্তু একজন প্রবীণ ব্যক্তির রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে একজন প্রবীণ ব্যক্তি যদি মনে করে তার একটা কোনো প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা বিকাশের জন্য সে সুযোগ সৃষ্টি করে দেওয়া তার এবং এই সুযোগটা পাওয়া এটা কিন্তু তার অধিকার। শিক্ষা সাংস্কৃতিক আধ্যাত্মিক চিত্ত বিনোদন এবং সম্পত্তি ভোগের অধিকার কিন্তু একজন প্রবীণ ব্যক্তির আছে। শারীরিক এবং মানসিক নির্যাতন হতে মুক্ত থেকে সুন্দর পরিবেশে বসবাস করার অধিকার আমাদের আছে। আমি আগেও বলেছি যে আমাদের সমাজে নিত্য নতুন যতই আমরা আধুনিক হচ্ছি ততই আমরা কিন্তু বর্বর হয়ে যাচ্ছি, আদিম যুগে চলে যাচ্ছি। সাধারণত আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, তোমরা সবাই জানো যে আমরা সাধারণত বলি যে জোরজার মুল্লুকটা। তাহলে জোরজার মুল্লুকটার এই কথাটি আসলে আমরা মনে করি, আমরা যারা পড়ালেখার সাথে যুক্ত আছি, এটা আসলে একটা জঙ্গলের আইন। জঙ্গলে দেখবা যে যাতে যারা আসলে অপেক্ষাকৃত দুর্বল তারা পালিয়ে বাঁচে, যারা সবল তারা দুর্বলদের উপরে একটা কর্তৃত্ব আরোপ করে এবং সবলদেরকে মাঝে মধ্যে তারা ধরে তাদের নিজেদের খাদ্যবস্তুতেও রূপান্তরিত করে। তাহলে জোরজার মুল্লুকটার এই কথাটি কিন্তু একটা জঙ্গলের আইন। তাহলে একটা আধুনিক সমাজের, একটা মানবিক সমাজের আইন কি? মানবিকতা, মানবিক সৌন্দর্য বোধ, মানবিকতার চর্চা, এই বিষয়গুলো হচ্ছে একটা আধুনিক সমাজের বৈশিষ্ট্য।
তাহলে এখানে একজন প্রবীণ ব্যক্তি স্বাভাবিকভাবে তার বয়োবৃদ্ধির সাথে সাথে তার শারীরিক সক্ষমতা সে হারিয়ে ফেলে, তার আয় উপার্জনের ক্ষমতা সে হারিয়ে ফেলে। যদিও তার শারীরিক সক্ষমতা এবং আয় উপার্জনের ক্ষমতা এই দুইটাকে কাজে লাগিয়ে সে নবীন শক্তিদেরকে গড়ে তুলেছে এতদিন, ফলে নবীনদেরকেই কিন্তু দায়িত্ব, তারা যখন অক্ষম হয়ে যায় তাদের দায়িত্বটা পালন করা। এই কাজটা না করে দিনের পর দিন আমরা দেখব যে তাদের উপরে এই ধরনের বিভিন্ন যে অত্যাচার নির্যাতন, এই নির্যাতনগুলো কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তা আমাদের এই যে চতুর্থ পয়েন্ট উন্নয়ন সংশ্লিষ্ট অধিকার, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক নির্যাতন থেকে মুক্ত হয়ে একজন একজন মানুষ সে সুন্দর পরিবেশে বসবাস করার অধিকার একজন প্রবীণ ব্যক্তি রাখে। বয়স, লিঙ্গ, ধর্ম, জাতিগত, সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার কিন্তু আছে। আমরা দেখব যে অনেক সময় আমাদের ঘরগুলোতে বা বাসাবাড়িগুলোতে যে প্রবীণ মানুষটা আছে তাকে বিভিন্নভাবে হেয় করা হয়, তাকে বিভিন্নভাবে অবহেলিত অবস্থায় তাকে ফেলে রাখা হয় বা বিভিন্ন ধরনের কথাবার্তা, নির্যাতন বা অপমানজনক কথাবার্তা তাকে শোনানো হয়। তাহলে এই যে জায়গাগুলো আছে এটা খুবই অনুচিত একটা কাজ, এবং যে কোনো প্রবীণ মানুষ একটা সুন্দর আচরণ পাওয়ার অধিকার আছে এবং সুন্দর আচরণটা তাদেরকে দেয়া কিন্তু আমাদের উচিত, আমাদের কর্তব্য। যদি আমরা এটা না করি তাহলে আমরা আমাদের অতীত, আমাদের যে গড়ে ওঠা, সেই গড়ে ওঠা অতীতের সাথেই কিন্তু আমরা একটা অমর্যাদাকর অবস্থান তৈরি করে একটা অমর্যাদা করা হয় এই অতীতের সাথে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের বুঝার আছে, এবং তাদের যে অতীতের যে অর্থনৈতিক অবদান সে অর্থনৈতিক অবদানের জন্য আজকের দিনে তারা কিন্তু মূল্যও পাবে, মর্যাদাও পাবে। আমি আবারও বলছি যে একজন নবীন মানুষের যে বিজ্ঞাপনের কথাটা বলেছিলাম আমি, বিজ্ঞাপনে আমরা দেখেছি যে একজন বাবা তার নিজের জুতাটা না কিনে তার সন্তানের জুতাটা কিনছে। তাহলে তার নিজের সর্বস্ব দিয়ে তার সন্তানকে গড়ে তোলার চেষ্টাই কিন্তু বাবা সারা জীবন ধরে করেছে। তাহলে এই যে জায়গাটা আছে, তাহলে তার যে যখন তিনি সক্ষম ছিলেন ওই সময়ে তিনি যে অর্থনৈতিক অবদান আজকে যারা কর্মক্ষম তাদের পিছনে রেখে গেছেন, ফলে কর্মক্ষম হওয়ার পরে যারা আজকে অবসর গ্রহণ করেছে তাদের প্রতি সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করা, তাদেরকে মর্যাদা প্রদান করা, এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার উপরে বর্তায়, আমরা যারা আজকের দিনে সক্ষম। ফলে সে কারণে বলছে যে এই এই যে অবদানটা আমরা আজকের দিনে যারা অক্ষম হয়ে গেছে আপাত অর্থে তাদের প্রতি পালন করেছি, এটা কি তাদের প্রতি আমরা কোনো দয়া করছি না? এটা কিন্তু আমরা তাদের প্রতি কোনো ধরনের দয়া দাক্ষিণ্য করছি না। বিষয়টা হচ্ছে যে তারা যে এতদিন ধরে অর্থনৈতিক অবদান রেখেছে এবং তারা যে আমাদেরকে তিলে তিলে গড়ে তুলেছে, সে অর্থনৈতিক অবদানের জন্য আমরা তাদেরকে আজকের দিনে এসে মূল্য দিচ্ছি এবং সেই মর্যাদাটা আমরা কনভে করছি। তাহলে এই হচ্ছে মর্যাদা সংক্রান্ত ধারণা। আমরা এই কারণেই তাদেরকে মর্যাদা দিতে বাধ্য, যদি আমরা এই কাজটা না করি তাহলে আমরা আমাদের কর্তব্যটা পালন করছি না। এই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা প্রবীণদের অধিকারের এই চারটা পার্ট পড়লাম। একটা হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার, তোমরা বইতে পড়ে নিবে পয়েন্টগুলো, আশা করি আমার টোটাল আলোচনাটা শুনলে তোমরা ওই বিষয়টা বুঝতে পারবে। একটা হচ্ছে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, আমরা দেখেছি যে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারের বিভিন্ন নীতি নির্ধারণ তা বাস্তবায়নের অধিকারের কথা বলা আছে, সমাজ উন্নয়নের যে বিভিন্ন বিষয়গুলো আছে, স্টেপগুলো আছে, বিষয়গুলোর কথা বলা আছে, এবং সংগঠন এবং আন্দোলন করার অধিকারের কথা অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারের আন্ডারে বলা আছে। পরিচর্যা সংশ্লিষ্ট অধিকারের আন্ডারে আমরা দেখেছি মানবীয় নিরাপত্তামূলক পরিবেশ পাওয়ার অধিকার, মর্যাদা, বিশ্বাস, শ্রদ্ধা, নিজস্ব স্বকীয়তা, রক্ষণাবেক্ষণ এবং সেবাযত্নের যে পাওয়ার অধিকার সেই অধিকারের কথাগুলো পরিচর্যা সংশ্লিষ্ট অধিকারের আন্ডারে বলা আছে। এবং উন্নয়ন সংশ্লিষ্ট অধিকারের আন্ডারে আমরা দেখেছি যে নিজের বিকাশের সুযোগ সৃষ্টি করা থেকে শুরু করে শারীরিক মানসিক নির্যাতন থেকে মুক্ত হয়ে একটা সুন্দর পরিবেশে বসবাস করার অধিকার, এবং তাদের যে অতীত দিনের অর্থনৈতিক অবদান সে অর্থনৈতিক অবদানের জন্য একটা মর্যাদা পাওয়ার অধিকারের কথা এই উন্নয়ন সংশ্লিষ্ট অধিকারের আন্ডারে বলা আছে। তাহলে এই চারটা হেডের আন্ডারে প্রবীণদের যে টোটাল বিভিন্ন ধরনের যে অধিকার সে অধিকারের দিকটা এখানে আসলে আলোচনাতে আসছে। আশা করি তোমরা আজকের আলাপটা বুঝতে পেরেছ। তো সামনের দিন আমরা এর পরের আলাপ থেকে শুরু করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো পয়েন্ট বোঝার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি তোমরা আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। এবং
আজকে আলোচনার শুরুতে আমি একটা গানের কথা বলেছি, আমি আবার মনে করে দিচ্ছি, নচিকেতার একটা গান আছে, তোমরা যারা যারা শুনো নাই, আশা করি অনেকে শুনেছ, যারা যারা শুনো নাই তারা নচিকেতার বৃদ্ধাশ্রম গানটা একটু শুনে নিবে। একটা সিনেমা আছে লাঠি, এই সিনেমাটা একটু জোগাড় করে দেখার চেষ্টা করবে। এবং একটা বিজ্ঞাপনের কথা বলেছি, আশা করি বিজ্ঞাপনটা তোমরা এর মধ্যে দেখেছ যে এই তিনটা জিনিস আমাদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। এরপরে যদি আমরা এই চ্যাপ্টারটা একটু পড়া শুরু করি তখন কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গিটাও ওই অনুযায়ী গড়ে উঠবে। আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছ এবং আমার যে রিকোয়েস্টটা সেটা তোমরা রাখার চেষ্টা করবে। সবাইকে আজকের মতো সবাই এই চ্যাপ্টারটা একটু অনুশীলন করার চেষ্টা করবে, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।